আনন্দ করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাদের আনন্দ করার সুযোগ দেয়, সেই দোয়া চাই সবার কাছে। আর পাশাপাশি আমরা এমন কোনো কাজ যেন না করি রিস্ক নিয়ে, অর্থাৎ দৌড় দিয়ে গিয়ে সেরে আনন্দ করতে গিয়ে যেন কোনো কষ্ট না পাই, কেউ কোনো ব্যথা না পাই। এইদিকে নিজের দিকে নিজে সবাই খেয়াল রাখবেন। আর ওখানে যে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।
চল তোমার এখানে এসে কেমন অনুভূতি লাগছে আগে মন থেকে বল ফ্যান্টাস্টিক খুব সুন্দর জায়গা দেখতে খুব ভালো লাগছে প্রচুর মানুষজন চারিদিকের আবহাওয়া খুব সুন্দর গাছপালা আছে ঘন বসত এবং ফুল ফুল আছে খুব সুন্দর ফ্যান্টাস্টিক Thank you.
সবাই ভালো আছে কেমন লাগছে আসলে অনেক কর্ম ব্যস্ততার মাঝখানে একটা দিন সবাই মিলে একসাথে উদযাপন করা এটা অনেক বিশাল পাওয়া তো আমি অনেক আনন্দিত যে আমরা সবাই একসাথে এখানে আসতে পারছি অনেক মজা করলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম বাসে জার্নি করলাম বাসের পথে অনেক দুষ্টামি আমরা করছি তো আসলে কারো মনে কোনো কষ্ট নেই তো আমরা আসছি বর্ষটা কি সর্বোপরি কি ভালো লাগছে গত বর্ষটাকে তো আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব সবাই আমাদের প্যান্ডেলের আমার চাকরির সূচনা লগ্ন থেকে এদের সাথে পরিচয় এদের মধ্যে অনেকে আছে আমার কলেজ ছিল আমি যখন চাকরি ছেড়ে ঢাকায় আসি আমি যখন ঢাকায় এসে কাজ শুরু করি আমি একে একে তিনটা কোম্পানিকে প্রেজেন্ট করছি ঢাকাতে এই লোকগুলো আমার সাথে সেই থেকে আছে এমন হয়েছে যে ঈদের সময় আমি বক্তৃতা দিচ্ছি না আমি আমার পিছনের একটু হিস্ট্রি আপনাদের মনে করিয়ে দিচ্ছি এমন হয়েছে যে ঈদের সময় আমি বোনাস দিতে পারিনি শুধু বেতনেরও অর্ধেক টাকা আপনাদের হাতে উঠা দিয়েছে আপনারা বাড়ি চলে গেছেন তারপর আপনারা কিন্তু আমার পিছু ছাড়েন না আর সেই থেকে এ পর্যন্ত আমার সাথে আপনারা আছেন আজকে হয়তো আল্লাহ যে কোনো একটা ওসিলায় আমি আজ থেকে তিন মাস আগেও কিভাবে আমি দিন কাটাতাম আমি নিজে জানতাম না আল্লাহর অশেষ মেহরবান যে আমি নয় মাস বিজনেস শুরু করছি নয় মাস আগেও আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করতাম নয় মাস আমি বিজনেস শুরু করছি এই বিজনেসের পরে আমার এই বিজনেসে এসো একটা ধাক্কা আমার লাইফে আসছে যে ধাক্কাটা সামাল দেওয়ার জন্য হয়তো বা যে কোনো একটা দৈবিক শক্তি কাজ করছে এবং সেই শক্তির মাধ্যমে আমার সাথে আমার চেয়ারম্যান সাহেবের তার সকল সাপোর্টে আমি আমার ওই সমস্যাগুলো আমাকে কাটিয়ে তুলছি আপনারা সবাই জানেন এগুলো বলার মতন কোনো হিস্ট্রি না বাট আপনাদের মনে করে দিচ্ছি কারণ হিস্ট্রিগুলো আপনারা জানেন এগুলো আপনাদের জানেন না এমন কেউ এখানে আমার মনে হয় নাই আমার পিছনের ব্যাংকটা আমার পিছনের ব্যাংকটা আমি কোত্থেকে আসছি আমি কে আমি লোকটা কেমন সবই আপনারা জানেন জানার পরেও আপনারা এতদিন আমার পিছনে লেগে আছেন আমার সাথে আছেন কাঁধে কাজ মিলিয়ে কাজ করতেছেন ভালো একটা দিন এই দিনটা আজকে আমরা উদযাপন করতেছি এটা আমার অর্জন না আপনাদের অর্জনের ফসল আমরা সম্মিলিতভাবে উদযাপন করতেছি এখানে আমার বলার মতো কিছু নাই আমি শুধু এতটুকু বলবো এতদিন আপনারা যে পরিশ্রম করে আসছেন আশা করি সে পরিশ্রমের ফল আপনারা পাওয়া শুরু করছেন ইন ফিউচার আরও পাবেন আমার বলার অনেক কিছুই ছিল কিন্তু আমি কথা বলতে পারতেছি না বাট আপনারা কেউ কখনো হতাশ হবেন না মন দিয়ে কাজ করবেন আমাদের চেয়ারম্যান সাহেব একটা কথা সবসময় বলে যে ওয়ার্ক উইথ এনজয় কথাটাকে আপনারা নোট করে রাখেন হয়তো বা আমাদের কোনো একদিন আমাদের কোম্পানির স্লোগান হিসাবে এটা চলে আসবে যে আমরা কাজ আনন্দের সাথে আমরা কাজ করব কাজের সাথে আনন্দ না আনন্দের সাথে কাজ করব আমরা আনন্দের মধ্যে কাজ করব সেখান থেকে আল্লাহর রহমতে আল্লাহ আমাদের রহমত দান করবে আমরা সবাই চলতে পারবো আমার কোম্পানি কোটি কোটি টাকার মালিক হোক আমি সেটা চাই না আমি চাই আমার সাথে যে লোকজনগুলো পরিশ্রম করে যাদের গায়ের ঘাম মাটিতে পড়ে এদেরকে নিয়ে তাদের দুই মুখে দুই মুখে দুই মুঠো ভাত তুলে দাও আমার পরিবারের জন্য এক মুঠো ভাত ব্যবস্থা করো